কামিলা তোর বুদ্ধি তো সব হইবে চল যাই আরে তোকে কিছু করতে হইব না তোরা খালি আমার লগে চল কি করতে হইব আমি গিয়া দেখতাছি দাদু আমনের এত বুদ্ধিতে কিছু হইবে না কামিলা যেভাবে বলবে সেভাবেই হইবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি হাবু কোন হাবু ওই যে বরিশালের হাবু ও হাবু মিয়া বলো কি অবস্থা জি আছি ভালো আপনি আছেন কেমন তারা আছি আমি ভালো আছি জাকির ভাই অনেক দিন পরে আপনার সাথে কথা বলতে আছি খুব ভালো লাগতে আছে হ্যাঁ বলো বলছিলাম আপনার দিনকাল কেমন যাইতে আছে দিনকাল ভালো না কোন রকম চলতেছে তুমি কি বলবা সেটা বলো বলছিলাম এখনকার দিনকাল তো ভালো না পরিবেশ ভালো না আপনার শরীরটা কি ভালো আছে হ্যাঁ আমার শরীর আছে মোটামুটি ভালো আছে খুব সাবধানে থাকবেন হ্যাঁ ঠিক আছে সাবধানে থাকবো আচ্ছা ঠিক আছে পরে ফোন দিব মানে একটা কথা বলতে চাইছিলাম জাকির ভাই জরুরি কিছু বলবা জাকির ভাই অনেক বিপদে পড়ে আপনারে ফোন দিছি বুঝছেন আপনি তো বলছিলেন এই মাসে কিছু টাকা দেবেন আমি তো আপনার ধারে 5,36,000 টাকা পাই তো ওইখানতে যদি আপনি আমার 5,000 টাকা দিতেন খুব উপকার হইতো এই মাসের ঘর ভাড়াটা দিতে পারি নাই আহা 5,000 টাকা চলে আমার হাতের ময়লা হাবু মিয়া সেটা তো চাইলেই তো যখন তখন দিতে পারি কিন্তু আমি তো আসলে সময় বের করতে পারতেছি না কালকে অবশ্য আমি একটু ধারমন্ডি দিকে থাকবো আচ্ছা তুমি কালকে আমাকে একটা কল দিও আমি লাঞ্চে পরে দেখি জি ভাইয়া অবশ্যই আপনার আমি অবশ্যই দুপুরের পরে ফোন দেবো আপনার টাকাটা দিলে আমার এক্সের উপকার হইবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই 5,000 টাকা তো হাতের ময়লা তুমি লাঞ্চে পরে আমাকে একটা কল দিও ঠিক আছে ভাইয়া ভাইয়া আপনি সাবধানে থাকবেন কিন্তু ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ কামিলা তোর না করলে তো ঘটনাটা ঘটতো না বুঝছো এ কামিলা মুই একটা কথা কই তুই কিন্তু ব্যাটা পুরোপুরি আন্দাজে একটা ঢিল মারছিস ঢিলটা দিয়ে জায়গা মতো লাগছে আন্দাজে ঢিল মারি না আমি একদম বুঝি শুনে টেকনিক খাড়ে এতারে ধরাই দিছি আমি সেদিন যখন পুলিশে যখন দেখছি আমি এতারে দেই বুঝে গেছি এতারে দিয়ে আর খেলাটা খেলিয়া লাইতে হইব এটাই হয়েছে দলিল লই গেছে শেষ তোকে এত প্যারালোর দরকারই আসিল না আমার চিকনে কইতি কাশিমপুরে খবর পাঠাইতাম পোলাপান আইসা বাচ্চুরে পিড়া এলাকা ছাড়া করে মুখে তো গালি উকে বাইরে ছিল গালিটার বাইরে কইলাম না যেটা বাইরে তে লইছিল ওটা গিলা ফেলা বাইর করিস না ভাই আদর সাথে তুই এইভাবে কথা বলো তা বলবে না কে ফাপড় দেবে বলবে না বাচ্চুটা বাচ্চু তো একসে শয়তান সেই কারণে তো পুলিশ বাচ্চুরে দইতে নিয়ে গেছে আর বেটা বাচ্চু কোন পুলিশই বলে বাচ্চুরে দইতে আর টেকনিক কারণে পুলিশ বাচ্চুরে দইছে শুধু তো এটা মানুষই হ্যাঁ এটা মুই মানি যে তোর টেকনিকের কারণে পুলিশ বাস্তুরে ধরিয়ে লইয়ে গেছে তাই ওরে পুলিশ ধরিয়ে লইয়ে যাই একটা জিনিস ভালো হয়েছে এলাকা ঠান্ডা হয়ে গেছে আমরা এখন এলাকাতে সেফভাবে চলাফেরা করতে পারবো তবে আরও ভালো হইতো যদি কোনো টেকনিক খাটাইয়ে তোর জোরে পুলিশের কাছে ধরাইয়ে দেওয়া যায় তাইলে ধর পুরো ঢাস ওর মুগল দিকে সেফ হয়ে যাইতো আরামে চলাফেরা করতে পারতো হইব এটা হইব তুই কোনো টেনশন করিস চা না খালি টেকনিক খাটানো খালি সময়টা দে তোর জল্লাই আমি এমন টেকনিক খাড়াইও ইগারায় যাবজ্জীবন জেলে ঢুকাই দিও আর জীবদ দশায় ইগা যাতে জেলে তুন যাতে বাইর না হইতে পারে ফাউল একটা হ্যাঁ একশে শয়তান ইগা কত বড় ফাউল ইগা তো 100 গুণ ফাউল হইছে কাবিলা বুঝছস সময় দে ইগারও টাইম আসছে তুই বেটা একটা মাল তুই ফাউল হইছে জানি কে তোরা বাচ্চুরে ধরাইতে গিয়া অনেক টায়ার্ড হয়ে গেছিস যা রেস্ট ল আমি কাশিমপুর খবর পড়াইতেছি দাদু আমি ও দিতে পারলাম না তাড়াতাড়ি যান তাড়াতাড়ি তুলে লই আনেন তোরা যাবা না এনে আমরা যে কি করব আমরা একটা জনজনের ডিসিশন লইয়া লেছেন হেতারে যে তুলি লই আনবেন আপনি মতো জায়ান লোকজন জান আপনারাই জান আমরা লাতে লাতে ছুটকে যাই কোনো লাভ আছে আরে কাবিলা চল বেটা যাই এই জাকিরের কোকসা মাছাই এমন ঘুষি মারবো টাকা পয়সা সব নিয়ে নেবো চল বোধাই রে হেতারে তুই রাস্তার মধ্যে মারবি আর পাবলিক আঙুল চুষবো খাড়ে খাড়ে কেন তুই যদি ওপেন প্লেসে যদি মারস পাবলিক জড় হইতো না
আপনি জানেন না পুলিশ হয় তো না পুলিশ হলো লগে তুমি যাকে রাস্তে করে পিছলে চলে যাইবো কট খাইমু আমরা এতে কি হই হাই কাবিলা একটা সঠিক কথা বলছে কাবিলা তোর বুদ্ধি তো সবইবে চল যাই আরে তোকে কিছু করতে হইব না তোরা খালি আমার লগে চল কি করতে হইব আমি গিয়া দেখতাছি দাদু আপনার রাত বুদ্ধিতে কিছু হইবে না কাবিলা যেভাবে বলবে সেভাবেই হইবে তুই আমার কথার কোনো দাম দিলি না না দাদু আপনার কোনো বুদ্ধি হইবে না কাবিলার বুদ্ধি দিয়ে সব চলবে চল যাই আয় হ্যালো জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই আপনি যেখানে দাঁড়াইয়া থাকতে বলছিলেন সেখানে দাঁড়াইয়া আছি দাঁড়াও তুমিই লাগবে আমার আসতেছি আমি আপনি একটু তাড়াতাড়ি চললে আসেন ভাইয়া আরে মিয়া দাঁড়াও না উড়ে আসবো নাকি আমি অনেকক্ষণ হইছে তো ভাইয়া দাঁড়াইয়া আছি পা ব্যাক্সের ব্যথা করতে আছে আরে বেটা রাখো আসসালামু আলাইকুম কি হাবু ভাই এতবার ফোন দেওয়া লাগে সামান্য 5000 টাকার জন্য এতবার ফোন দেওয়া লাগে আমি তো তোমাকে বলিনি যে টাকাটা দিব না দিব তো 5000 টাকা তো আমি রেস্টুরেন্টে বসলেই বিল দিই ভাইয়া আপনি রেস্টুরেন্টের বিল দিতে পারেন ভাই আপনি তো আমার 5000 টাকা দেন না কে বলে দেয় না এই যে দিয়ে দেন ভাইয়া শুনো তুমি কিন্তু আর আমারে ফোন দিবে না খবরদার আর কোন কি ভাইয়া ফোন দেব না না আমি লোক দিয়ে পাঠিয়ে দেব আবু তোরা বাইকে যাবো কিন্তু কাবিলার শুভ আরো না আরে তাড়াতাড়ি আসো কি সে ভাইয়া আমনে কি এনে বোরিং লাগতেছ না ভাল লাগতেছ না বেটা দাঁড়া বেটা এই তোরা হিপি হিপি না চাইয়া মোটা হাতে দেব আরে বাবু রে টেয়া দিব সমস্যা না এটা তো আগে একটা প্রসেসিং এ যাইতে হইব নাকি আরে তোরা আমার হাতে ছাইরা দে টাকা কেমনে বাইরে দেখ তুই আমারে চিনস না ভাই আমার নাম পাশা কাশিমপুর বাসা আমার নামে 17টা মামলা আছে তার ভিতরে 4টা মার্ডার শুরু হয়ে গেছে তার বংশ পরিচয় দেয়া 3টা অপহরণ দাদু তাড়াতাড়ি দিতে বলেন আরে ভাই তোরা হামনেরা যেমনে কইতেছেন ভাই এমনে করে কি গেট জীবন টেয়া হইছে দিবনি ভাই বাড়ির জন্য ভাই 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 তোর মাথা মারবো না তোর জায়গা মতো মারবো অটো পিন বাইরে হয়ে যাবে ভাই 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 বলতেছি বলতেছি নাম্বার বলো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 দেখো এখন সত্যি কথা বল 1 2 3 4 কেন জি ভাই এই তো না পুরো হিপ্পি কে মতো কথা বলছিস হ্যাঁ কিউট হিপ্পি তাড়াতাড়ি হাউটা ইয়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং